তাই বন্ধুরা মায়ের জন্য মিষ্টি মুখ চকলেট রয়েছে অনেকগুলি এরকম আর দীপাবলি মানে আলোর উৎসব খুশির উৎসব তাই মায়ের জন্য বন্ধুরা এই কোট পরে বাবিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আমার তো বেশ ভালোই লাগছে আর এই যে মানে বাপি মা এত খুশি এইটা দেখে আমার এত বেশি ভালো লাগছে না মানে একদম মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা খুব ভালো লাগছে যেটা আমার ছেলে বললো সত্যি হ্যাঁ আমরা জীবনে আমি ভাবতে পারিনি কোট গাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের ভিডিও শুরুতেই সকলকে আপনাদের জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি হ্যাপি কালী পূজা হ্যাঁ তো দেখতে থাকুন আজকের ব্লগ একদমই জমজমাট হতে চলেছে বিভিন্ন রকমের পুজো বার্তা সব চলবে তোড়জোড় চলবে হ্যাঁ আর এটা আলোর উৎসব আলো থাকবে মানে মিলিয়ে মিশিয়ে একটা অন্য রকমের একটা মজা খুবই সুন্দর একটা সময় আপনাদের কেমন কাটছে কি খবর অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর সেই সঙ্গে দেখাবো যে আমাদের বাগানের গোলাপ ফুল কিন্তু একদম সঠিক সময় কিন্তু একদম আলো করে দিয়েছে আমাদের বাগানকে এই দেখুন কত সুন্দর দেখুন আমাদের বাগানে সেই যে ছোট্ট কুড়িটি ছিল গোলাপ ফুল ফুটেছে এটা কিন্তু অনেক দিন ধরে আছে এক বছর উপরে হয়ে গেছে এই গোলাপ গাছটি দেখছেন কত সুন্দর দেখুন রেড রোজ একদম লাল গোলাপ এই লালু হ্যাপি দিওয়ালি ঠিক আছে তোমাকেও তো আমি ঘুম থেকে ওঠার আগেই হ্যাঁ মা একদম সব তোর রেডি করে ফেলেছে আমাদের এখানটায় এটাই নিয়ম জানি না আপনাদের ওখানে কী হয় বলে কি ১৪ শাক খেতে মানে ১৪ রকমের শাক মানে বুঝতে পারছেন বিভিন্ন রকমের সব তোর থাকে আমার মা শুনলাম মানে আমাকে বললো আর কি নাকি ১৪ রকমের বেশি হয়ে গিয়েছে আবার বাপি ওদিকে বাজারে চলে গিয়েছে জানি না বাপি কখন আসবে বাজার থেকে আর অনেক কিছু নিয়ে আসবে দেখা যাক কী কী আনে সেগুলো দেখাবো নিশ্চয়ই খুব ভালো লাগবে বন্ধুরা আমাদের দেখুন একদম সকাল সকাল টিফিনের জন্য ঘুগনি রেডি হয়ে গেছে নিরামিষ ঘুগনি খুব দারুণ লাগে বন্ধুরা ঘুগনি খেতে একদম গরম আর গরম এই ঠান্ডার সময় আমাদের দিওয়ালি স্পেশাল একদম বাজার হাট এসে গিয়েছে বাহ আঁকো সুন্দর করে একদম কেটে নিয়ে আসছে গোটা আঁক নিয়ে এসছে মানে গোটাকে কেটে নিয়ে এসছে খুব মজাদার জিনিস আঁখ বন্ধুরা দেখি বাবি কি কি এনেছে দেখুন কত ফুল ক্যাপসিকাম বাবা আর আঁখ কালী পূজা আঁখ লাগবেই লাগবে হ্যাঁ হ্যাঁ আবার চালও আছে এখানে কি বাবি আবার শাক কেন কি গো হ্যাঁ আমি দু রকম এটা মেথি শাক আছে পালং শাক আছে মূলো জন কি আর মূলো শাক আছে এই তো কিনে এনেছে হ্যাঁ মূলো শাক কোথায় গেল এই দিকার মা সব তুলেছে তাড়াতাড়ি বার করো হ্যাঁ আয়া গো আচ্ছা দেখবো দেখবো কত রকম হয় কিনে দেখবো ওখানে ও বাবা কত রকমের কত কি বাহ দারুণ সুন্দর সুন্দর কালারফুল ক্যাপসিকাম একদম তিন রকমের আছে ক্যাপসিকাম তিন রকম পেয়েছি আজকে হ্যাঁ হ্যাঁ এগুলো হাটে কম পায় সবসময় কিন্তু দেখতে পাওয়া যায় না এই হচ্ছে আমাদের পুজোর ফুল একদম টাটকা ফুল ভালো হয়েছে ফুল হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালারফুল মানে ফুল শাক সবজি ফল মানে মিলিয়ে মিশে একদম মানে দিওয়ালি সত্যি হ্যাপি দিওয়ালি হ্যাপি দীপাবলি হয়ে গিয়েছে একদম ওই ফুলের মালাটা কত করে নিয়েছিল আবি ২৫ টাকা পিস ২৫ টাকা ঠিক নিয়েছে পুজোর সময় এমনিতে একটু দাম বেশি যায় মার্কেট সঙ্গে আবার ছড়া ফুল দিয়েছে ভালো ফুল দেখলে কেমন ভালো লাগে আমার বেশ করে শীতকালে শুধু সবজি না বন্ধুরা ফুলও অনেক সুন্দর সুন্দর ফোটে না এখন ফুল ফুল কালারফুল দেখুন কি সুন্দর সঙ্গে আবার চালও এনেছে চাল দু রকমের চাল আছে বাসমতি রাইস আর একটা কি ওটা এলো ওটা হচ্ছে অন্য একটা চাল হ্যাঁ মানে ওই ইয়ে আলো চাল চাল আতপ চাল আতপ চাল আর বন্ধুরা সঙ্গে দেখুন এই দেখুন স্যানিটাইজার আমরা কিন্তু এখনো ইউজ করি খুব সুন্দর পুজোর বাজার হাট একদম কমপ্লিট বিভিন্ন রকমের সবজি ফুল সব একদম দারুণ আর বন্ধুরা আমাদের তো আজকে একদম মানে কি বলবো অনেক রকমের শাক রান্না হয় আমাদের এখানটা এটা নিয়ম আর কি প্রত্যেক বছর এই দিনে কিন্তু এই শাক হয় অনেক রকমের শাকসবজি নিয়ে এসছে দেখুন আমার মা সব বিভিন্ন জায়গা থেকে এনেছে সব মাঠে থেকে আমাদের আমাদের এখানে ওখানে সেখান থেকে নিয়ে এসছে আচ্ছা এখানে অনেক রকমের শাক আছে না মা হ্যাঁ পালং শাক পুঁই শাক মূলো
ছোলা শাক, মেথি শাক, কচু শাক, নটে, থালকুল, সেবন্নে, তেলাকুচি, আমরুল, লাউ শাক, কুমড়ো শাক, শাক, কলিং শাক, এসব বগলি, কড়াই শাক, ফুলপে আর রম্ভ কপাটি শাক আছে। মানে কত রকম টোটাল হলো? ১৯। বন্ধুরা ১৯ রকম শাক। ১৯ রকম শাক তোমার জোগাড় করতে তো তোমার তো মাথা খারাপ হয়ে গেছে। না না, আমি তো বললাম তো, আমি ঘুম থেকে উঠিনি তখন থেকে আমার মা আনছে, আবার বাপিও নিয়ে এসেছে। তুমি তো কিনে নিয়ে এসেছো মুলো পালো না আর মেথি শাকটা। আমি বলি নিয়ে যাই এই তিন রকম, যদি কম পড়ে যায় এসে দেখি না আমার আর না আনলে চল তু বন্ধুরা। হ্যাঁ, তাই বেশি হয়ে গেছে, ১৪ রকম করতে হয় আমাদের, অনেক হয়ে গেছে। আর আমি ওই জন্য বললাম যে এগুলো দিয়ে দাও, এনেছি যেগুলো দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশি হলে অসুবিধা নেই, কম হলে বলবে কম হয়েছে, মনের মধ্যে ইয়ে হবে। না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা হওয়ার কারণ ঠিক আছে। সব রকম শাকটা রান্না হলে একসঙ্গে টেস্টটা খুব একদম জমে যায় একদম। এইটা আমাদের বছরে একদিনই হয়, জাস্ট ওয়ান ডে। আমাদের বন্ধুরা গাছে পেয়ারা হলে সব থেকে বেশি পেয়ারা আমার মা পারে, যা গাছকে পেয়ারা আমরা খাওয়ার জন্যই পুজোর জন্যই পারা হলো। আমার মা পারে আর মা বেশিও খায়। হ্যাঁ, কিন্তু হয় আমাদের গাছে অনেক, না প্রচুর পেয়ারা, পাখিরাও খায়। সাধারণ দিন কিংবা পুজোর দিন কিংবা স্পেশাল কোনো দিন, আমিষ কিংবা নিরামিষ, যে কোনো দিনেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরা হলে তবেই ভালো লাগে। হ্যাঁ, নিরামিষ খাওয়ার আজকে আমাদের বন্ধুরা নিরামিষই চলছে, কিন্তু তাই বলে কি মানে মজা কম আছে? নিরামিষের মধ্যেও অনেক সুন্দর সুন্দর হয়। আজকে আমার মা নিরামিষ ঘুগনি একদম বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার মা আমার জন্যে ঘুগনি মুড়ি একদম রেডি করে রেখে দিয়েছে। হ্যাঁ, আমিও একটু পরে শুরু করবো, আমার জন্য ওখানটায় আছে। আর দেখুন বন্ধুরা আমার মা এখানটায় কী বানাচ্ছে। হ্যাঁ, মাটির প্রদীপ বানাচ্ছি, তুলসী তোলায় বা আমাদের বাঁশবাগানে, আমাদের উঠানে সব দিতে হয়, ঘাটের ধারে, বাড়িতে বাড়িতে সব জায়গায় যেখানে ঠাকুর ওঠে। ১৪টা প্রদীপ তৈরি করছি। ১৪ প্রদীপ আর ১৪ শাক। হ্যাঁ, কিন্তু আমার শাকটা বেশি হয়ে গেছে, তাহলে বেশি প্রদীপ দেবে, অসুবিধা নেই। আচ্ছা, অসুবিধার কোনো কারণ নেই। হ্যাঁ, মাটির প্রদীপ আমার মা মাঠে থেকে এই মাটি নিয়ে এসেছে। প্রদীপ দেয়, মোমবাতি দেয়। হ্যাঁ, দীপাবলি মানে কি? আলোর উৎসব, আলো। তা প্রদীপের থেকে সুন্দর আলো মনে হচ্ছে আর কিছু হতে পারে না, খুব দারুণ লাগে। ওর মতো আর হবে না, ওর শিকাটা আসল মাটির প্রদীপ, আমার খুব ভালো লাগে। প্রদীপ জ্বললে যে শিকাটা ওঠে না, দূর থেকে দেখতে খুব সুন্দর হয়, কাঁপতে থাকে, দেখতে ভালো লাগে। ওই রকম এখন লাইট উঠেছে, তবে অরিজিনাল কিন্তু অরিজিনালই। মাটির প্রদীপের কাছে কেউ নয়, মাঠে থেকে এই মাটি নিয়ে এসেছিলাম আমি। রাখা ছিল বন্ধুকে সেদিন আমরা দেখিয়েছিলাম মনে হচ্ছে। এই প্রদীপ কিন্তু মাটির কিনতেও পাওয়া যায় ভাবি বন্ধুরা, আপনাদের ওখানটা নিশ্চয়ই কিনতে পাওয়া যায় এই প্রদীপ, কিন্তু আমরা নিজেরাই বানাই, মা বানাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর করে প্রদীপ বানাচ্ছে, দেখুন। সেই জন্য তো কথাই বলে জীবনের প্রদীপ জ্বলতে থাকুক, দীপ জ্বলতে থাকবে, জীবনের মোমবাতি জ্বলতে থাকবে বলে, কি জানি আমার জানা নেই। প্রদীপের একটা আলাদাই একটা ঐতিহ্য আছে, সুন্দর জিনিস। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই প্রদীপ কি দিয়ে জ্বালাবে? ঘি দিয়ে। ঘি দিয়ে, ঘিয়ের প্রদীপ ভালো জ্বলে, ভালো। ঘি না তো আমার বাপি একদম বাড়িতে নারিকেল তেল বানিয়ে তাই দিয়েও জ্বালাতে পারো, একদম একদম অরিজিনাল। হ্যাঁ, খাঁটি নারিকেল তেল। হ্যাঁ, সে কি সুন্দর। সে বন্ধুরা অনেকে বলেছে বানিয়ে দেখাতে, দেখাবো আমি, আমার তো নারিকেল আছে, আর কোনো অসুবিধা নেই। আমি এবার শুরু করে দিই, বাপি তো প্রায় কমপ্লিট করেই ফেলেছে, এবার আমার পালা, টিফিনটা সেরে ফেলতে হবে চটপট। ওহ, এটা বড় পদি, ভালো করে গুছিয়ে রেখে দাও। অকার আকার, একা বেকা, এরাও এবার ঘুগনি খাবে। এদের বন্ধুরা খুব ফেভারিট জিনিস ঘুগনি, ফেভারিট খিচুড়ি, ফেভারিট এগুলো হচ্ছে খুব ফেভারিট, না দিলে খুব মুশকিল। হ্যাঁ, একা বেকাও খাবে বন্ধুরা। দিওয়ালির কেনাকাটা একদম কমপ্লিট, শুধু কমপ্লিটই নয়, ড্রেস বেস করে একদম রেডি। তো বাপিকে আমি বলেছিলাম যে তুমি একটা কোট কেনো, কোট কেনো, তো বাপিরও খুব উৎসাহ ছিল, কিন্তু
কেনা হয়ে উঠছিল না, কিন্তু তারপরে অবশেষে বাপির কোড এসে গিয়েছে। আর বাপির আসতেই বাপি বলে কি শুধুমাত্র আমি কিনবো, তোমার না থাকলে এটা আমি একলা পড়তে কেমন না, তুমিও কেন বলে আমি বাপিকে কিনে নিয়েছি, বাপি আমাকে আমার জন্য কিনে নিয়ে এসছে একটা কোট। হ্যাঁ, তো এই অবস্থা, একদম কোট পরে বাপি রেডি। আর এটা হচ্ছে বন্ধুরা খুব মজা লাগছে, এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম কোট, কোট পরা। থ্যাংক ইউ আপনাদের সকলকে, আপনারা সকলে এইভাবে সাথে না থাকলে কোনোদিনই কোনো কিছু এগুলো যা কিছু হচ্ছে সম্ভব হতো না। আর আমার মায়ের খবরটা বলে দিই, দিওয়ালিতে বলছি মাকে শাড়ি নাও শাড়ি নাও, মা বলে কি যে পুজোর সময় অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে, আমি এখন আর শাড়ি কিনবো না দুর্গাপুজোর সময়, তো কি আর করবো, বাধ্য হয়ে মায়ের জন্য শাড়ি নয়। তাই বন্ধুরা মায়ের জন্য মিষ্টি মুখ চকলেট রয়েছে অনেকগুলি এন মা। আর দীপাবলি মানে আলোর উৎসব, খুশির উৎসব, তাই মায়ের জন্য এই দেখুন এই প্রদীপ, একখানা দুখানা তিনখানা এই নম্বর পছন্দ হয়েছে। হ্যাঁ, প্রদীপ দিয়েছে, প্রদীপ জ্বালবো ঠাকুর ঘরে, পাথরের পাথর না, এগুলো হচ্ছে চীনামাটি জাতীয় কোনো একটা কিছু একটা হবে, চীনামাটি। হ্যাঁ, চীনামাটি। হুম হুম, বন্ধুরা এই কোট পরে বাবিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না, আমার তো বেশ ভালোই লাগছে। আর এই যে মানে বাপি মা এত খুশি, এইটা দেখে আমার এত বেশি ভালো লাগছে না, মানে একদম মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, ভালো লাগছে। যেটা আমার ছেলে বললো সত্যি, আমরা জীবনে আমি ভাবতে পারিনি কোট গায়ে দেবো, অনেকে আস্তে আস্তে কোট গায়ে দিয়ে যায়, হ্যাঁ কিন্তু আমার জীবনে যে কোট গায়ে দিতে পারবো আমি ভাবতে পারিনি, যেটা হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য আর আমার ছেলের জন্য, যেটা সত্যি করে ঘটনা। হ্যাঁ, আর বন্ধুরা বলি আপনাদের সব এই কালী পূজার সময় হ্যাপি দিওয়ালি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ কাটান। আমি সাদা মাটা বলতে পছন্দ করি, ভুল ত্রুটি যদি হয় মার্জনা করে, হ্যাঁ সবই মায়ের ইচ্ছা। হ্যাঁ, যে কি আনন্দ লাগবে যে বন্ধুরা এই কোট গায়ে দে, তাহলে ভাবি এই দীপাবলি যে একদম খুশির উৎসব, তোমরা খুশি তাই তো? হ্যাঁ আমি খুশি, বন্ধুরা খুশি, হ্যাঁ সবাই খুশিতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, কোট একটা না, আমারও আমার জন্য বাপি এনেছে, আমার ভালো লাগছে, কিন্তু আমার নিজের থেকেও বেশি ভালো লাগছে বাপির এই যে আনন্দ দেখে না, এই কোট পরা দেখে আমার সব থেকে বেশি মজা লাগছে, আমার সেটাই বেশি ভালো লাগছে। ব্যাপারটা হয়েছে আমার ছেলে আমাকে একটা কোট কিনে দিয়েছে, হ্যাঁ দেওয়ার পরে আমি ভাবলাম আমি বাবা কোট গায়ে দেবো, আর আমার ছেলে কোট গায়ে দেবে না, ওই জন্য বাবা আমার ছেলেকে বলি তোমার একটা নিতে হবে। হ্যাঁ, আমার ছেলে প্রথম নিতে যায়নি, আমি না বাবু নিতেই হবে না, তাই কোট গায়ে দেবো নি বলতে আমার ছেলে বলে তাহলে ঠিক আছে আমি নিচ্ছি। যাক বন্ধুরা, আবার এসিবি ও শুরু করতে হবে আমাদের বন্ধুরা, কিন্তু আমরা যত ইয়ে করি কিন্তু এসিবি আমরা করব, রেসিপি আমাদের এক্ষুনি শুরু হবে। তারপরে দিওয়ালির জন্য লাইট লাগানো সেগুলো করতে হবে, অনেক কাজ আছে। এদিকে মা আমাদের রান্না বান্না করেও ফেলেছে, 14 শাক অনেকগুলো আরো বেশি শাক রান্না করেছে, একসঙ্গে 19 রকম হয়েছে, সেগুলো রেডি হয়ে গিয়েছে। শাকটা দেখিয়ে দাও না বন্ধুদের, বন্ধুরা এই দেখুন 14 শাক রান্না করেছে একদম বন্ধুরা, এটা সত্যি করে ঘটনা, দারুণ একটা সুগন্ধ আসে না এর মধ্যে, আবার আমাদের হাতে তৈরি বড়িও আছে, বিউলি ডালের বড়ি দেওয়া আছে, আর 19 রকম শাক আছে। হ্যাঁ, তোমার মা করেছে, এটা কিন্তু আমাদের কথা আছে, এটা আমাদের নিয়ম, এরকম হয় প্রত্যেক বছর আমরা এটা খেয়ে থাকি। হ্যাঁ, আমাদের আগে আমার মারা বিভিন্ন জায়গা থেকে ওই শাক তুলে আনতো, পয়সা কিনতো না, আর এখন তো বাজারে কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তো আপনাদের ওখানে বন্ধুরা ও হয় কি না, এই নিয়মটা আছে কিনা সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন, হাতে তৈরি মাটির প্রদীপ। হ্যাঁ, তো হয়ে গিয়েছে, খেতে হয়। হুম হুম, আজকে আমাদের থাকছে একদম দিওয়ালি স্পেশাল জমজমাট রেসিপি। হ্যাঁ, তো বিভিন্ন রকমের কালারফুল জিনিসপত্র নিয়ে এবার গুছিয়ে আমরা হাজির হয়ে গেছি, বাপি যেটা সকালে বাজার করে আনলো সেটাই আজকে একদম হবে, দেখুন খুব সুন্দর জিনিস, একদম কালারফুল বিউটিফুল, তাই না মা? আরও সব জিনিসপত্র আনতে হবে, আর বুঝতে পারছেন আজকে স্পেশাল রেসিপি থাকছে আমাদের বন্ধুরা। যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা অনেক অনেক খুশিতে থাকুন, সুস্থ থাকুন।